অবশেষে আইএমডি কিন্তু জানিয়ে দিল ঘূর্ণিঝড় সিত্রাং কিন্তু বাঁক নিয়ে ধেয়ে আসছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে। ঘূর্ণিঝড় যখন আছড়ে পড়বে তখন কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে হবে প্রচন্ড ক্ষয়ক্ষতি, অর্থাৎ এর ধ্বংসলীলা কিন্তু হতে চলেছে অত্যন্ত ভয়ানক, যার ফলে সকলকেই কিন্তু করে দেওয়া হয়েছে অত্যন্ত সতর্ক। তো আবহাওয়া সূত্র অনুযায়ী আমরা আজকে জেনে নেব এই ঘূর্ণিঝড় সিত্রাং ঠিক কোন সময়ে কোন উপকূলে আছড়ে পড়বে, তারই পাশাপাশি উপকূলে আছড়ে পড়ার সময় এই ঘূর্ণিঝড়ের ধ্বংসলীলা কেমন থাকবে, এর সর্বোচ্চ গতিবেগ কত হতে পারে, তারই পাশাপাশি কোন কোন জেলায় হবে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি এবং কোন কোন জেলায় থাকছে অতিভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা। তো এই বিষয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। আবহাওয়া দপ্তর যা জানিয়েছে, আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ধীরে ধীরে অগ্রসর হচ্ছে উত্তর পশ্চিম দিকে এবং এই নিম্নচাপই কিন্তু ধীরে ধীরে পরিণত হবে শক্তিশালী ঘূর্ণিঝড়ে। সূত্র অনুযায়ী রবিবার এবং সোমবারের মধ্যেই কিন্তু এই নিম্নচাপটি পরিণত হবে ঘূর্ণিঝড়ে এবং যা কিন্তু মঙ্গলবারের মধ্যেই আছড়ে পড়বে বাংলার উপকূলে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার অর্থাৎ কালীপূজার দিন থেকেই কিন্তু নেমে আসবে দুর্যোগ। পূর্বাভাস অনুযায়ী নবান্নের তরফ থেকে তার মোকাবিলা করার জন্য সমস্ত রকমের বন্দোবস্ত কিন্তু ইতিমধ্যেই শুরু করা হয়েছে। নবান্নের তরফ থেকে জানানো হয়েছে দীপাবলি এবং কালীপূজার জন্য সরকারি কর্মচারীদের যেসব ছুটি ছিল তা কিন্তু সমস্তই বাতিল করা হয়েছে। রাজ্য সরকার সব মিলিয়ে এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য কিন্তু সব রকম ব্যবস্থাই গ্রহণ করেছে। এই ঘূর্ণিঝড় সিত্রাং সরাসরি ভাবে কিন্তু আছড়ে পড়বে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে, যার ফলে ঘন্টায় সর্বোচ্চ 100 থেকে 150 কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝড়ের দমকা হাওয়া। বিশেষ করে দক্ষিণবঙ্গের 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ এই কয়েকটি জেলায় থাকছে অতিভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা। ঘূর্ণিঝড় থেকে সুরক্ষিত থাকার জন্য সকলকে কিন্তু নিরাপস্থানে যেতে বলা হচ্ছে। এরই পাশাপাশি ক্ষেতে যেসব চাষাবাদের ফসল রয়েছে তা কিন্তু আগে ভাগে তুলে ফেলার জন্য বলা হচ্ছে।